সুপ্রিম কোর্টের নতুন প্রধান বিচারপতি হচ্ছেন ডিওয়াই চন্দ্রচূড়। ডিওয়াই চন্দ্রচূড়কে নিয়োগ করলেন রাষ্ট্রপতি। 2022 সালের 9 নভেম্বর থেকে দায়িত্ব নিচ্ছেন ডিওয়াই চন্দ্রচূড়, টুইট করে জানালেন কেন্দ্রীয় আইনমন্ত্রী। এএনআই সূত্রে খবর। টের দুর্নীতির অভিযোগে ধৃত মানিকের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে ইডির হলফনামা। বিপুল পরিমাণে টাকা জমা পড়েছে মানিকের পরিবারের সদস্যদের অ্যাকাউন্টে। টেট কাণ্ডে গ্রেপ্তার মানিক ভট্টাচার্যই দুর্নীতির অন্যতম কিংপিন। হলফনামায় আর কি কি রয়েছে বিস্তারিত জানতে কথা বলবো সরাসরি নিউজরুম থেকে। আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদার আমাদের সঙ্গে রয়েছেন। সৌভিক, হলফনামাতে সুপ্রিম কোর্টে ইডির যে হলফনামা মানিক ভট্টাচার্যের বিরুদ্ধে, তাতে আর কি কি বলা হয়েছে? দেখো, সুপ্রিম কোর্টে ইতিমধ্যেই এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট বা ইডির তরফ থেকে যে হলফনামা দেওয়া হয়েছে সেখানে খুব স্পষ্টভাবে তুলে ধরার চেষ্টা করা হয়েছে যে এই দুর্নীতির সঙ্গে মানিক ভট্টাচার্য বা তার পরিবারের যারা সদস্য রয়েছেন তাদের কি যোগ রয়েছে এবং তার সপক্ষে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের হাতে কি কি তথ্য প্রমাণ রয়েছে, সেই গোটা বিষয়টাই আজকে হলফনামা দিয়ে সেখানে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। আর প্রথমত যেটা বলা হয়েছে যে মানিক ভট্টাচার্য, তিনি প্রায় দীর্ঘ 10 বছর এই পর্ষদের অর্থাৎ প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতির পদে ছিলেন এবং এই সময়কালে 58,000 শূন্যপদে, প্রাথমিক শূন্যপদে সেখানে নিয়োগ প্রক্রিয়া সংগঠিত হয়েছে। মানিক ভট্টাচার্যের বাড়িতে গত 22 জুলাই ইডির আধিকারিকরা তল্লাশি অভিযান চালান এবং সেখান থেকে একাধিক নথি তারা বাজেয়াপ্ত করেন এবং এই নথি দেখে এবং তার সঙ্গে পারিপার্শ্বিক তথ্য প্রমাণ সংগ্রহ করে গোটা দুর্নীতিতে মানিক ভট্টাচার্যের যে যোগ রয়েছে সেই যোগ সম্পর্কে তারা কিন্তু সেই তথ্য দ্বারা উঠিয়ে এনেছেন। তার পাশাপাশি তারা যেটা বলেছেন যে শুধুমাত্র মানিক ভট্টাচার্য নয়, একটা চক্রের মাধ্যমে কিভাবে এই টাকা তোলা হতো এবং তার সঙ্গে মানিক ভট্টাচার্যের ছেলে সৌভিক ভট্টাচার্য, তিনি কিভাবে যুক্ত তার তথ্য প্রমাণও ইডির হাতে রয়েছে এমনটাই কিন্তু এই হলফনামায় জানানো হয়েছে। তার পাশাপাশি খুব স্পষ্ট করে যেটা বলে দেওয়া হয়েছে যে মানিক ভট্টাচার্যের পরিবারের সদস্যদের ব্যাংক অ্যাকাউন্টে বিপুল পরিমাণ টাকা রয়েছে এবং এই টাকার উৎস কি এবং এই টাকা কোথায় যেত সে সম্পর্কে মানিক ভট্টাচার্যকে জিজ্ঞাসাবাদ করা হলে তার কোনো উত্তর মানিক ভট্টাচার্য দেননি। তিনি কিন্তু এই ক্ষেত্রে কোনো রকম সহযোগিতা করছেন না। তার পাশাপাশি যেটা ইডির তরফ থেকে বলা হয়েছে যে শুধুমাত্র পরিবারের সদস্যদের নয়, পরিবারের সদস্যদের বাইরে অন্যান্য অপরিচিত ব্যক্তিদের সঙ্গেও মানিক ভট্টাচার্যের পরিবারের সদস্যদের যৌথ বা যুগ্ম ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে এবং সেই সমস্ত ব্যাংক অ্যাকাউন্টেও বিপুল পরিমাণ অর্থ জমা পড়েছে, কিন্তু সেই অর্থ কোথা থেকে এসছে সেই সম্পর্কে মানিক ভট্টাচার্য এখনও পর্যন্ত কোনো উত্তরই দেয়নি। ফলত সব মিলিয়ে মানিক ভট্টাচার্য, তার পরিবারের সদস্য, তার ছেলে, তারা কিভাবে এই গোটা আর্থিক দুর্নীতির সঙ্গে যুক্ত সেটা তুলে ধরার চেষ্টা করা হয়েছে। খুব স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে এই দুর্নীতির ক্ষেত্রে মানিক ভট্টাচার্য, তিনি কিন্তু অন্যতম কিংপিন, ফলে তাকে আরও জিজ্ঞাসাবাদ করে এই সম্পর্কে নিশ্চিত হতে চাইছে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের আধিকারিকরা। ধন্যবাদ।